2003 সালের ডিসেম্বরে মার্কিন সেনাদের হাতে ধরা পড়েন ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেন। 2006 সালে তার ফাঁসি কার্যকর হয়। জীবনের শেষ দিনটি পর্যন্ত সাদ্দাম বিশ্বাস করতেন তার ফাঁসি হবে না। জেল থেকে ছাড়া পাওয়ার পরে আবারও বিয়ের স্বপ্ন দেখতেন তিনি। ধরা পড়ার পর থেকে ফাঁসির দিন পর্যন্ত সাদ্দামের নিরাপত্তা ও সার্বক্ষণিক পাহারার জন্য নিয়োজিত ছিলেন 12 জন মার্কিন সৈন্য। সুপার 12 নামের এই 12 জন সেনার এক অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল সাদ্দামের সাথে থাকাকালীন। ইরাকের জেলে জীবনের শেষ দিনগুলোতে সাদ্দাম আমেরিকান গায়িকা মেরি জে ব্লাইজারের গান শুনতেন। তাকে দেখে মোটেও উগ্রবাদী, রাষ্ট্রদ্রোহী অথবা ভয়ঙ্কর কোনো খুনি বলে মনেই হতো না। বাগান করার শখ ছিল সাদ্দামের। জেলের ভেতরে অযত্নে ফুটে থাকা জঙ্গলি ঝোপঝাড়গুলোকে তিনি মমতার দৃষ্টিতে দেখতেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন ছিলেন সাদ্দাম। সকালে নাস্তায় তিনি প্রথমে অমলেট, এরপর মাফিন আর সব শেষে তাজা ফল খেতেন। তার অমলেট টুকরো হয়ে গেলে সেটা তিনি খেতেন না। হঠাৎ হঠাৎ খুব রেগে যেতেন সাদ্দাম। একবার নিজের ছেলে উদয়কে এলোপাতাড়ি গুলি চালিয়ে মানুষ মারার জন্য কঠিন শাস্তি দিয়েছিলেন তিনি। এই গল্প দেহরক্ষীদের সাথে করার সময় উত্তেজিত হয়ে গিয়েছিলেন তিনি। সাদ্দামের সার্বক্ষণিক সঙ্গীদের একজন তাকে জানিয়েছিলেন যে তার ভাই মারা গেছেন। খবরটা শুনে সাদ্দাম তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, আজ থেকে তুমি আমার ভাই। সাদ্দাম অন্য একজন দেহরক্ষীকে বলেছিলেন, তোমার সন্তানের লেখাপড়ার সব খরচ আমি দিব। সাদ্দাম নিজের পরনে দামি একটা স্যুট উপহার হিসেবে দিয়েছিলেন প্রহরীদের একজনকে। এভাবেই সাদ্দাম হোসেনের সাথে তার দেহরক্ষীদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছিল, যদিও এই বিষয়ে কড়াকড়ি নিষেধাজ্ঞা ছিল। মামলা চলার সময় সাদ্দামকে প্রথমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কয়েদখানা আর পরে সাদ্দামের নিজেরই একটা প্রাসাদে বন্দী করে রাখা হয়েছিল, যা উত্তর বাগদাদে অবস্থিত। সাদ্দামকে চমকে দেবার জন্য প্রহরীরা প্রাসাদের স্টোর রুমে সাদ্দামের জন্য একটি কৃত্রিম দপ্তর তৈরি করে দিয়েছিলেন। সেই দপ্তরের চেয়ারে বসতে বসতে তিনি মুচকি হেসেছিলেন। তিনি রোজ ওই চেয়ারে বসতেন আর সুপার 12 সাদ্দামের সামনের চেয়ারগুলোতে বসত। মনে হতো যেন সাদ্দাম নিজের দরবারে বসে আলোচনা করছেন। সুপার 12 চেষ্টা করত সাদ্দামকে খুশি রাখতে। সাদ্দামও সবার সাথে ভালো ব্যবহার করতেন। তিনি সবসময় রক্ষীদের পরিবারের খোঁজ খবর নিতেন। যদিও সাদ্দাম হোসেন ছিলেন আমেরিকার সব থেকে বড় শত্রু, কিন্তু সাদ্দামের ফাঁসির পর তার আমেরিকান দেহরক্ষীরা শোক পালন করেছিলেন। তাদের সকলের চোখে ছিল বন্ধুকে বিদায় দেওয়ার কষ্টের কান্না। ফাঁসির কিছুক্ষণ পূর্বে ওই 12 জনের একজন স্টিভ হাচিনসনকে ডেকে পাঠান সাদ্দাম। লোহার শিকের মধ্যে দিয়ে নিজের হাত ঘড়িটা জোর করে স্টিভের হাতে পরিয়ে দেন তিনি। সাদ্দামের ফাঁসির পরে নিজের চাকরি ছেড়ে দেন স্টিভ। সাদ্দামের মরদেহতে ইরাকবাসীর থুতু ছিটিয়েছিল। সুপার 12-এর সকলে হাত জোর করে থামাতে চেষ্টা করছিল ইরাকবাসীকে। এই দৃশ্য মর্মাহত করেছিল তাদেরকে।